কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতন, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্ল্যাঙ্ক এলিমেন্ট ফটো ফ্রেম মকআপ বা পিএইচডি ফাইলে বলতে পারো। তো আজকে যে ফাইলগুলো দিব এটা হচ্ছে মকআপ ফাইলের বা ফটো ফ্রেম ফাইলের, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। অলরেডি এর আগে আমি 3টে পার্ট বা 3টে ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছি কিছু ফাইল, সেগুলো এখনও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, প্লাস আই বাটনেও থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখান থেকেও কিন্তু ভালো ভালো ফাইলগুলো কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, আর ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওর মধ্যে জানো পাসওয়ার্ড থাকবে, আর পাসওয়ার্ড যেটা থাকবে সেটা তো দেখে কালেক্ট করবে। আর কত স্টেপে পাসওয়ার্ড আছে সেটা যদি তোমরা না জানো তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের ওপরেই কিন্তু স্টেপটা কত স্টেপে আছে সেটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নেবে, তারপর কিন্তু পাসওয়ার্ডটা কালেক্ট করবে। তো আজকে যে ফাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো ফাইলটা দেখিয়ে দিই, তারপর তোমাদের একটা যে কোনো একটা দেখিয়ে দিব, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বলে এসেছি যে কেমন ফাইলটা ইউজ করতে হয়। আজকে আর সেরকম কিছু বলার নেই, আজকে ফাইলগুলো শুধু দেখিয়ে দিব। তো সেই ফাইলগুলোর ইমেজ ফাইলটাই দেখিয়ে দিলে তোমরা বুঝতে পেরে যাবে, আশা করি তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে কেমন ফাইলটার কথা বলছি। তো বেশি কথা না বলে চলো ফাইলটা দেখে নিই। আর এখনও যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে যাবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ফাইলটা দেখে নেওয়া যাক। যখনই তোমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করবে অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে যখনই আনজিপ করবে তখন কিন্তু তোমাদের এরকম কিন্তু 6টা ফাইল শো করবে। এই 6টা ফাইলের মধ্যে কেমন ফাইল আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। সবগুলোর মধ্যে কিন্তু তোমাদের 2টো করে ফাইল থাকবে, একটা পিএইচডি ফাইল যার মধ্যে তোমরা এই ধরনের পিএইচডিটা তোমরা কিন্তু পেয়ে যাবে, এর মধ্যে দেখতে পাচ্ছ এই ধরনের পিএইচডি 3খানা। এটা আমি জেপিজি ফোল্ডার যেটা সেটার মধ্যেও সেম একই আছে, জাস্ট এখানে ইমেজ আছে সেখানে কিন্তু পিএইচডি ফাইলটা আছে। এটা বাদেও তোমরা কিন্তু পিএইচডি ফাইলটাও যদি রাখো তাতেও হবে, কারণ পিএইচডি ফাইলটা দিয়ে দেখানোটা সম্ভব, কারণ তোমরা জানো তোমাদের হয়তো অনেকেরই আছে যাদের পিএইচডি ফাইল এভাবে থাম্বনেল আকারে শো করে না। যদি না করে থাকে অবশ্যই আমার একটা ভিডিওতে বলা আছে বা তোমাদের অলরেডি একটা ভিডিও দিয়েছি ফটোশপে কিভাবে থাম্বনেল ভিউ দেখাতে হয় বা থাম্বনেল ভিউ কিভাবে নিয়ে আসবে তোমার পিএইচডি ফাইলের মধ্যে, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেটা ইনস্টল করলেই কিন্তু তোমাদের যে পিএইচডি ফাইলটা, তোমাদের পিএইচডি ফাইলটা সাধারণত এরকম থাকে, তোমরা যখনই বড় করবে ফাইলটা এরকম কিন্তু থাকে, জাস্ট একটু বড় সাইজের থাকে। কিন্তু আমারটাই দেখতে পাচ্ছ যে আমার পিএইচডি ফাইলটার মধ্যে আমি কি ইমেজ আছে বা যে প্রজেক্টটা কাজ করা হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এটা করতে হলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে। তো এই হচ্ছে ফার্স্ট পার্ট, অর্থাৎ ফার্স্ট যে ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে সেটা হচ্ছে এটা। এটা বাদ দিয়ে আমি যখন সেকেন্ড যে মকআপ ফাইলটার মধ্যে আমি যদি ঢুকি সেখানেও সেম একই জিনিস, ডবল ফোল্ডার করা আছে যেটার মধ্যে জেপিজির মধ্যে এই জেপিজিটা দেওয়া আছে এবং পিএইচডি ফাইলের মধ্যে তোমরা সেম পিএইচডি ফাইলটা কিন্তু পেয়ে যাচ্ছ। এই হচ্ছে এটা সেকেন্ড ফাইলের মধ্যে এটা আছে, সেম যেটা 3 নম্বর ফাইলটা আছে সেটার মধ্যেও সেম একই, জেপিজি ফোল্ডার যখন ওপেন করবে তখন কিন্তু এরকম চলে আসবে, আর পিএইচডি ফাইলটা যখন খুলবে তখন কিন্তু তোমাদের এরকম শো হবে। তোমরা আগে দেখে নিবে কোন ফাইলে পিএইচডি ফাইলটার মধ্যে কাজ করতে চাইছো সেটা আগে তোমরা দেখে নিবে, আর যে ফাইলটা তোমাদের কাজের হবে মনে হবে যেন মনে যদি হয় যে এই ফাইলটা বা এই প্রজেক্টের উপর কাজ করা উচিত বা তোমাদের কোনো কাজে লাগবে সেই ফোল্ডারে বা সেই পিএইচডি ফাইলটা অবশ্যই তোমরা ওপেন করে নিবে। তোমাদের দেখানোর জন্য আমি যদি এই পিএইচডিটা যদি আমি ওপেন করি, জাস্ট ডবল ক্লিক করলাম ওপেন হয়ে যাচ্ছে। এটা সেম একই, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে এসেছি যে আমার যে পিএইচডি ফাইলটা বা ফটো ফ্রেমে ফাইলটা যে মকআপগুলো দেওয়া থাকে সেগুলো তোমরা কীভাবে চেঞ্জ করবে বা রিপ্লেস কীভাবে তোমাদের ফটোটা করবে, সেই জন্য সেম একইভাবে তোমরা চেঞ্জ ইউর ডিজাইন হিয়ার এখানে যে লেখা আছে এখানে তোমরা রিপ্লেস করবে। তো এখানে বলতে চাইছে যে ফন্ট যদি তোমাদের অনেক কিছু আছে যেগুলো ফন্ট সাপোর্ট করে না, তো সেই জন্য ফন্ট যদি না সাপোর্ট করে তোমরা এখানে নতুন ফন্ট অ্যাড করে নিতে পারবে। আর ফন্ট নিয়ে আমার প্রায় 4খানা মতো ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব, তোমরা যদি ফন্ট ডাউনলোড করতে যাও। যদি ইংলিশ ফন্ট প্রায় 10,000 মতো শেয়ার করা আছে 2টো পার্ট করে, 5,000 করে 2টো পার্ট আছে, যদি তোমরা ইংলিশ ফন্ট যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, প্লাস যদি বাংলা ফন্টও ডাউনলোড করতে চাও তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই চেক আউট করে নেবে। এখানে আমি ফটো একটা রিপ্লেস করব। তো ফটো রিপ্লেস করার জন্য সেম কী করতে হবে, যে ফটোটা বসাতে চাইছো সেই ফটোটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবে এবং ওপেন করবে। এবার এখান থেকে তোমরা সেই ফটোটাকে ড্র্যাগ করে এই জায়গাটায় বসাবে এবং এখানে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে যে তোমাদের ফটোটা কীভাবে বসাতে চাইছো। আমি এইভাবে বসালাম, তোমরা চাইলে তোমাদের মতো করে বসাবে, জাস্ট ক্লোজ অ্যান্ড সেভ ইয়েস, কারণ এটা আমি সেভ করতে চাইছি, ইয়েস করবো, এটা আমি সাইড করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ যে আমার যে পিএইচডি ফাইলটা আছে যেটা ফটো রিপ্লেস সেটা অটোমেটিক ফটো রিপ্লেস হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু অপশন পেয়ে যাবে যেটা হচ্ছে ফটো রিপ্লেসের ওপরে ইফেক্ট আছে, ইফেক্টের মধ্যে তোমরা যদি চাও কিছু লাইট ইফেক্ট এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। এটা হলো ফটো কীভাবে এডিট করবে সেটা। এছাড়াও তোমাদের নেক্সট যে ফোল্ডার আছে যেটা 5 নম্বর ফোল্ডারটার মধ্যে, এটার মধ্যেও সেম একই ফোল্ডার আছে, এখানেও দেখতে পাচ্ছ সেই 3খানা মতো আছে। প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কিন্তু আমি 3খানা করে পিএইচডি ফাইল দিয়েছি, তোমাদের যেই ফোল্ডারের মধ্যে যে পিএইচডিটা তোমাদের প্রয়োজন হবে সেই পিএইচডিটা তোমরা ওপেন করে কাজ করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পিএইচডি ফাইলগুলো আছে বা মকআপ ফাইলগুলো আছে, অনেকে পিএইচডি ফাইল বলে অনেকে মকআপ ফাইল বলে, তোমাদের যেটা তুমি যেটা বলবে সেটা হবে। এটা হচ্ছে নেক্সট যেটা লাস্ট এবং ফাইনাল যে ফোল্ডারটা সেটার মধ্যে এই ধরনের তোমাদের পিএইচডি ফাইল আছে, এটা হচ্ছে জেপিজি ফোল্ডার, এটা হচ্ছে পিএইচডি ফোল্ডার, পিএইচডি ফোল্ডারের মধ্যে এই হচ্ছে ফাইল। তো সেম এখানেও যদি তোমরা কাজ করতে চাও জাস্ট ডবল ক্লিক করবে তোমাদের মকআপে ওপেন হয়ে যাবে,
এখানে জাস্ট ডাবল ক্লিক এবং ফন্ট যদি না সাপোর্ট করে তার জন্য কিন্তু আমার এটা যেহেতু ফটোশপ 2019 ভার্সন আছে সেই জন্য কিন্তু এখানে একটা এক্সট্রা ফিচার আছে যেটার মধ্যে আমার যদি কোনো ফন্ট না সাপোর্ট করে সেই জায়গায় এটা রিপ্লেস যদি করতে চাও তাহলে এখান থেকেও করা যায় তো এটা আমি ক্যান্সেল করছি প্রয়োজনই নেই জাস্ট এখানে তোমরা এই ব্ল্যাঙ্ক জায়গাটা তোমাদের যে ফটো থাকছে সেই ফটোটা আমি একটা নতুন একটা ফটো দিয়ে দেখাচ্ছি আমি জাস্ট এই ইমেজটা আমি তোমাদের দেখানোর জন্য এই ইমেজটা এই জায়গাটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি এবং এটা আমি ক্লোজ করে দিচ্ছি এবং এই জায়গাটা আমি পুরোটা ফিল করে দিচ্ছি জাস্ট আমি এটাকে ফিল করে দিলাম এবার এটাকে সেম একই ক্লোজ করব অর্থাৎ সেভ করতে হবে তোমরা এখান থেকে ফাইলে গিয়েও করতে পারো না হলে ক্লোজ অ্যান্ড সেভ ইয়াস সেভ করে দিলে দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে তো এখান থেকে করতে পারো বা তোমরা ভিতর থেকেও করতে পারো তো এক্সট্রা করার পরেও তোমরা এখান থেকেও কিন্তু এক্সট্রাভাবে এডিট করে নিতে পারবে তো এই হচ্ছে আজকের ফাইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট একটা মতামত কিন্তু জানাবি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে অবশ্যই জয়েন করো তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জানা বাই বাই টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং